মর্নিং গাইজ, হ্যাপি সরস্বতী পুজো। আজকে আমি শেয়ার করব যে সরস্বতী পুজোটা আমি কেমন করে কাটাচ্ছি। আমাদের নিজেদের বাড়িতে সরস্বতী পুজো হয়, তো কী কী আয়োজন হচ্ছে, কতটা কী সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি অনেকটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার সব দিক, যেখানে ঠাকুর পাতা হবে জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে, পর্দা দেওয়া হয়ে গেছে, শুধু ঠাকুরটা পাতা আর ফল টল কাটা, এগুলো যাবতীয় যা যা কাজ থাকে ওগুলো করা বাকি রয়েছে, কারণ ঠাকুরমশাই আসতে অনেকটা দেরিই আছে। আর অনেকটা গোছানো আমার দিদি মাসি মা মিলে করে ফেলেছে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 9:30, সরি সকাল না বাট এখন উঠেছি আমি, তো এখনই সকাল আমার কাছে। আর একটা বড় ব্যাপার, হ্যাঁ আসো তোমাকে দেখাচ্ছি, এই যে এই পুচকে মনো আজকে হচ্ছে গিয়ে হাতে ঘুরে দেবে, তো এর জন্যই মেনলি সরস্বতী পুজোটা করা হচ্ছে আমাদের বাড়িতে। প্রথম থেকে সুন্দর করে সাজাতে হবে, শাড়ি পরবে, তারপর আলতা পরবে, অনেক কিছু প্ল্যান্স আছে, দেখি কতটা এক্সিকিউট করতে পারি। সুন্দর করে সাজাবো ভেবেছি, চারিদিকটা আলপনা দেওয়া হবে। হ্যাঁ হাজো, বেশি এই টাইমটা নষ্ট করবো না, এখন আমরা দুজনে ফ্রেশ হবো, দাঁত মাজবো, স্নান করার চেষ্টা করবো, স্নান করবো, মনে করিস না। তো আমি আর ছোটো বোন এখন উঠবো, উঠে দাঁত ফাঁত মেজে ফ্রেশ হবো, স্নান করবো, হলুদ ফলুদ মেখে তারপর রেডি হবো। তো মাঝখানে এখন আর দেখানোর মতো কিছু নেই, তো ডিরেক্টলি ফ্রেশ হওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলছি, তো চলো বাই। তো এখানে আমি আর বোন একটু নিজেদের মধ্যে খেলে নিচ্ছিলাম, বোন নিজের মতো ছোটাছুটি করছিল, তারপর বোনকে ধরে বেঁধে হলুদ মাখানো হয়েছে। এই যে মাস্টার্ড ছিল যেহেতু সর্ষে তেল, তো সেই কারণে বোনের একটু চোখ ঠোক জ্বলছিলো, তো কাজছিল। দেন তারপর স্নান করে এই যে বোন রেডি হয়ে, তারপর শাড়ি পরেছে খুব সুন্দর, তারপর নাচানাচিও করছে। আর এখানে ফটো তোলার জন্য পোজ দিয়েছিল, আমি সেই ক্লিপটা তুলে নিয়েছি, রেডি করানো, মনে স্নান করা, ড্রেস পরা, পুরো কমপ্লিট, খাওয়া দাওয়া। এখন জাস্ট আমি নিজে রেডি হব, স্নান করব, তো চলো রেডি হয়ে কথা বলছি, দেন তোমাদেরকে বাদ বাকি যে পুজোর জায়গা ডেকোরেশন সেগুলো দেখাচ্ছি, চলো। তো এখানে খাওয়া দাওয়ার আয়োজনের মধ্যে আলুর দমটা প্রায় হয়ে এসেছিলো, আর ফ্রাইড রাইসের জন্য আর চাটনির জন্য সবজিগুলো টমেটো কেটে রাখা হয়েছে। তো রেডি হয়ে গেছি আমি, এখন 1:45 বাজে, ঠাকুরমশাই চলে আসার টাইম হয়ে গেছে। ওই যে পুচকো রেডি হয়ে নিয়েছে, ওর মাও রেডি হয়ে নিয়েছে, চলো তোমাদেরকে ঠাকুরের জায়গাটা কেমন গুছিয়েছি সেটা দেখাই। এই যে পাশাপাশি দুটো সরস্বতী দাঁড়িয়ে, একজন হচ্ছে লুকিয়ে লুকিয়ে লেবু খাচ্ছে, আর বাদ বাকি সব আয়োজন। এই যে আমাদের এখানে আমাদের সমস্ত পুজোর আয়োজন রয়েছে, ফল কাটা রয়েছে, প্রসাদ রয়েছে, সমস্ত কিছু, ধূপকাঠি, ধুনো যা যা রাখার সব কিছু আমাদের এখানে রয়ে গেছে। দেন ঠাকুরমশাই প্রায় 2 নাগাদ এসছে, এবার এখানে পুজোটা কমপ্লিট করছে, তারপর বোনের হাতে ঘড়ির জন্য এখানে ABCD আর অ লিখে দেওয়া হচ্ছিলো, যাতে সেইটা বোন অ্যাকুরেট ওর উপর থেকে হাত বলিয়ে লিখতে পারে। তো এখানে বোন পঞ্চপ্রদীপ দেখানো হচ্ছিলো, দেন বোনকে এখানে বোনের বাবা হাতে ধরে দেন ABCD লিখে দেওয়া ছিল, আর উনি মন্ত্র করে বাবাকে আশীর্বাদ যা করা সেটা করে দিচ্ছিলেন। তো পুজো কমপ্লিট হয়ে গেছে গাইস, এবার অঞ্জলি ফঞ্জলি সবার দেওয়া কমপ্লিট, বোনের হাতে খড়ি হয়ে গেছে সব কিছু করা। তো এবার খাওয়ার এখানে তোড়জোড় হচ্ছে, যাতে তার রান্না তাড়াতাড়ি হয়ে যায়, এখন 2:11 বাজে। তো সবাই খাওয়া দাওয়া, তো সবাই এতক্ষণ না খেয়েছিল অঞ্জলি দেওয়ার জন্য, তো এবার খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে করা হচ্ছে, নিরামিষ সব কিছু, যাতে তাড়াতাড়ি খেয়ে নেওয়া হয়। তো এখন করার মতো কিছুই নেই, এখন হালকা রেস্ট নেবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো ডিরেক্ট যখন খাওয়া দাওয়া করছি কী খাচ্ছে সেই সময় দেখা হচ্ছে। তো এটা আজকে লাঞ্চ ছিল, আলুর দম, ফ্রাইড রাইস আর চাটনি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার একটু সবাই মিলে গল্প করব, তারপর একটু রেস্ট নিয়ে নেবো, এখন 3:30 বেজে গেছে। তো বিকালে আমরা হয়তো কোথাও যাবো বা কিছু, দেখা যাক কতটা কী হয়, দেন হচ্ছে কি কথা বলছি বিকালে। তো হে গাইস, অ্যাগেন ওয়েলকাম। তো দুপুরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম, এখন বাজে 7:00। তো আমি এখন আবার ব্লগটা কন্টিনিউ করছি, তো এখন আমি দিদি আর বোন যাচ্ছি ফুচকা খেতে স্টেশনের কাছে, তো এখন যেতে যেতে ব্লগটা কন্টিনিউ করবো, তো চলো। তো বিকালে ঘুরতে বেরিয়ে আমরা মোমো খেয়েছি, প্যান ফ্রাইড আর ক্রিম মোমো। হাই গাইস, ওয়েলকাম অ্যাগেন। তো আমরা বাইরে দিয়ে ঘুরে এসেছি, মোমো খেয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা দারুণ মোমোটা হয়েছিল, খুব ভালো একটা মোমো খেয়েছি। হাই বল আগে, হাই বল। তো পুজো তো মোটামুটি এখন 9:30 বাজতে চললো, আমরা নিজেদের বাড়িতে পুজো হয়েছে, সকালবেলা উঠে সমস্ত কাজ করেছে দিদি, গুছিয়েছে সমস্ত ডেকোরেশন, যাতে তোমাদের সাথে শেয়ার করেছে সব কিছু, দিদি নিজের হাতে করেছে আর মাসি করেছে, রান্নাবান্নাটা মা কিছুটা দেখেছে, মাসি কিছুটা দেখেছে, বাদ বাকি আমি আর বোন
অনেক দেরিতে উঠেছি, ঘুরে ঘুরে বেরিয়েছি। তো এইভাবেই, হ্যাঁ তো এইভাবেই পুজোটা সকালবেলাটা কাটলো। তারপর দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপর আমরা বিকালবেলা মোমো খেতে গেলাম, খুব ভালো, মানে মোটামুটি স্টেপ বাই স্টেপ ভালোই যাচ্ছে, খাওয়া দাওয়ার উপর দিয়ে যাচ্ছে। রাত্রে ডিনারটা করবো না আপাতত, ঠিক করেছি, দেখা যাক বাদবাকি কী হয়। তো চলো, এখন আর দেখার মতো কিছু নেই, নর্মাল আমরা ফ্রেশ হবো, এখন বোনের সাথে একটু মজা করবো, দুষ্টুমি করবো। তো এই যা, বাদবাকি আমি রাত্রে হয়তো ব্লগটা এখানে শেষ করে দেবো, অথবা রাত্রে ডিনারের পর তোমাদের সাথে লাস্ট কথা বলে গুড নাইট। ঠিক আছে, চলো বাই। মনা বাই বলে দাও। তো এখানে জাস্ট বোনকে আমি হাতে ধরে ABCD অ লেখা শেখাচ্ছিলাম। জানি প্রথম পেন্সিল লেখাতে হয়, বাট এমনি জাস্ট মজা করার জন্যই আমি পেন দিয়ে ওকে করাচ্ছিলাম। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর কন্টিনিউ করছি না। আই হোপ কি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ ডু লাইক অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন কি তোমরা আজকে সরস্বতী পুজো কীভাবে কাটালে। আর খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে চলে আসছি, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।